Hey guys, welcome back to my channel. আমি সৌমিক। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমি ট্রাভেল করব শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। আর আমার এই কমপ্লিট জার্নিটা হবে ভলভো 9600 বিজনেস ক্লাসে। আমার ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তাই ঠিক করলাম আজকের জার্নিটা বাসে করেই করা যাক। আমার বাসের বোর্ডিং পয়েন্ট ছিল শিলিগুড়ি জাংশন, তাই চলে আসলাম শিলিগুড়ি জাংশনে বাস ধরার জন্য। দেখতে দেখতে কিন্তু আমার বোর্ডিং পয়েন্টে চলে আসলো আমার বাস, একটি ঝাঁ চকচকে ফুল মালা দিয়ে সাজানো বাস, গ্রিন লাইন সার্ভিসের ভলভো 9600 স্লিপার বিজনেস ক্লাস। আর লাকিলি এই বাসটি শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ইনোগোরাল রান আজকেই ছিল। শিলিগুড়ি জাংশনে যে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকেই আমার বাস ছাড়বে। সন্ধ্যে 6:30 আমার বাস ছাড়ার টাইম এবং প্রায় 13 ঘন্টার জার্নি কমপ্লিট করার পর সকাল 7:30 আমি পৌঁছাবো কলকাতায়। চলুন একবার বাসের ভেতরটা আপনাদের সবার সাথে শেয়ার করি। বাসের ভেতর ঢুকতেই দেখলাম এখানে আপার বার্থ এবং লোয়ার বার্থ রয়েছে। টোটাল সিট ছিল 42টা, তার মধ্যে সিঙ্গেল সিট ছিল 14টা আর বাকিগুলো সবই ডাবল সিট। এবার এই ডাবল সিট যদি কেউ বুক করেন এবং সেই যাত্রী যদি মহিলা হন, তার জন্য কিন্তু একটা চমক রয়েছে। যদি কোনো সিঙ্গেল মহিলা যাত্রী একটি ডাবল সিট বুক করেন, তাহলে অটোমেটিক্যালি তার পাশের সিটটা মহিলাদের জন্য কিন্তু রিজার্ভ হয়ে যায়। এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা মহিলা যাত্রীদের ক্ষেত্রে যারা একা ট্রাভেল করছেন। প্রাইভেসি মেনটেন করার জন্য প্রত্যেকটি সিঙ্গেল এবং ডাবল সিটের মধ্যেই দেখুন কার্টেন রয়েছে। ভলভো বাস তো অনেক রয়েছে, কিন্তু এই 9600 হলো ভলভোর লেটেস্ট মডেল, যেটাতে করে আজকে আমরা আমাদের জার্নিটা কমপ্লিট করব। আর এই বাসে টিকিট সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অফলাইনে শিলিগুড়িতে গ্রিন লাইনের যে কাউন্টার রয়েছে শিলিগুড়ি জাংশনে, সেখান থেকে টিকিট করতে পারেন। চাইলে অনলাইনে গোয়াই ভিভো, মেক মাই ট্রিপ, রেড বাস যে অনলাইন সাইটগুলো রয়েছে সেখান থেকেও টিকিট করে নিতে পারেন। দেখতে দেখতে ঘড়িতে সময় হয়ে আসলো আমার বাস ছেড়ে দেওয়ার এবং রাইট টাইমে আমার বাস শিলিগুড়ি থেকে ছেড়ে দিল। প্রত্যেকটি সিটেই আলাদা করে পিলো, ব্ল্যাঙ্কেট এগুলো ছিল। আর যদি আপনার খুব ঠান্ডা লাগে, আপনার সিটের ওপর দুটো এসি ভেন্ট রয়েছে, আপনি চাইলে ভেন্টগুলো বন্ধ করে দিতে পারেন। বাস ধীরে ধীরে সামনের দিকে চলতে লাগলো আর বাসের ভেতরে অ্যামিয়েন্স দেখে আর ইন্টেরিয়ার দেখে আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি বাসে রয়েছেন। মনে হতেই পারে আপনার যে আপনি কোনো 3-star বা 4-star হোটেলের রুমে বসে রয়েছেন। চলুন এবার আস্তে আস্তে বাসের সামনের দিকে গিয়ে একবার পাইলট কেবিনটা দেখাই। মাথার ওপর আমার দুটো সুইচ ছিল, একটা রিডিং ল্যাম্প আর একটা বাথ ল্যাম্প। আপনি আপনার প্রয়োজন মতন ল্যাম্পগুলো অফ অন করতে পারবেন। আর দেখুন আপার বার্থে ওঠার জন্য সুন্দর সিঁড়ি রয়েছিল প্রত্যেকটি সিটের পাশেই।
আর যারা ডাবল সিটে যাচ্ছেন তাদেরও দেখুন দুটো সিটের মাঝখানেও একটি করে আলাদা করে কার্টেন রয়েছে প্রাইভেসি মেনটেনের জন্য। আমি আমার সিটে বসে গেলাম, আমার সিট ছিল লোয়ার বার্থে। ইউএসবি চার্জিং পয়েন্ট রয়েছে এখানে এবং আপনি চার্জে বসিয়ে আপনার মোবাইলটা রেখে দিতে পারেন উপরে। পাশের ঠিক দরজার উপরেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আর আমাদের বাস ছাড়ার কিছুক্ষণ পরেই বাস সার্ভিসের তরফ থেকে আমাদের দেওয়া হলো সবাইকে একটা করে জলের বোতল, যার জন্য কোনো এক্সট্রা চার্জেস না হয়নি। টিকিটের দামের মধ্যেই এই জলের বোতলের চার্জেস ধরা ছিল। এবার আমার সিটের পাশে থাকা কার্টেনগুলো মেলে দিয়ে আমি তৈরি করে ফেললাম একটা প্রাইভেট কেবিন, কারণ একটু ঘুমোতে হবে। তো আবার আপনাদের সাথে দেখা করব ডিনার ব্রেকে, ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকুন। দেখতে দেখতে রাত্রি 9:30 বেজে গেল এবং চলে আসলাম আমরা ডালখোলায়। আর এখানে আসতে আমাদের সাথে দেখা হয়ে গেল গ্রিন লাইন সার্ভিসের আরও একটি বাস, যেটা শিলিগুড়ি থেকে আসানসোল পর্যন্ত যায়। ডালখোলার ঠিক আগে কানকি বলে একটা জায়গা রয়েছে, সেখানের বিজয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ডিনার করার জন্য সময় দেওয়া হলো 30 মিনিটসের। তার মাঝে আপনি ডিনার, ওয়াশরুম সমস্ত কিছু এখানে কমপ্লিট করে নেবেন। আমি আমার ডিনারের অর্ডার দিয়ে ফেললাম। চলুন এবার খুব তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে ফেলি, ডিনার চলে এসছে আমার। ডিনার ব্রেক কমপ্লিট করার পরে আমাদের বাস রেডি হচ্ছে আবার তার নিজস্ব গতিতে ছোটার জন্য। বাস ছুটতে থাকুক তার নিজস্ব গতিতে, আমি একটু ঘুমিয়ে নেব। আপনাদের সাথে আবার দেখা করব মালদায়, কারণ মালদা থেকে তো ওয়েট করতে হবে কখন ফারাক্কা ব্রিজ ক্রস করব, তাই না? ঘড়িতে সময় এখন রাত 12:30। দেখতে দেখতে আমাদের বাস চলে আসলো মালদার গ্রিন লাইন সার্ভিসের কাউন্টারে। এখান থেকে কিছু যাত্রী আমাদের বাসে উঠলো। এবার কিন্তু আর ঘুমানো যাবে না, কারণ এখান থেকে প্রায় 30-35 মিনিট পরেই আমরা ক্রস করব ফারাক্কা ব্রিজ। ততক্ষণ নিজের সিটে বসেই একটু বাইরেটা এনজয় করি আর আপনাদের সাথেও শেয়ার করি। ওভারঅল যে এতটা জার্নি করলাম আমার মনেই হচ্ছে না যে আমি বাসের মধ্যে রয়েছি। বাস কিন্তু তার নিজস্ব গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। এই চলে আসলাম আমরা ফারাক্কা ব্রিজে। ঘড়িতে সময় এখন রাত 1টা। ফারাক্কা ব্রিজ ক্রস করার পর আমি কিন্তু আবার কিছুটা সময় ঘুমিয়ে নেব, কারণ এখান থেকে প্রায় 1-3 ঘন্টার জার্নি কমপ্লিট করার পরে ভোরবেলায় আমার বাস গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগরে। আর এই যে এতটা সময় পর বাস দাঁড়াচ্ছে, এতে
ওয়াশরুমের হয়তো সামান্য প্রবলেম হচ্ছিল, বাট তার মানে এই নয় যে আপনি বাসে বললে ওনারা দাঁড় করাচ্ছিলেন না, ওনারা ঠিক কোনো না কোনো পেট্রোল পাম্পের সামনে বা কোনো ভালো জায়গা দেখে দাঁড় করিয়ে দিচ্ছিলেন বাস। এটা আমার খুব ভালো লেগেছিল। মর্নিং গাইস, ঘড়িতে সময় এখন ভোর 4টে, আমার বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরে। আমার আগে শিলিগুড়ি থেকে কলকাতা অভিমুখী ছেড়ে আসা প্রায় প্রত্যেকটি বাসের সাথেই আমার এখানে দেখা হয়ে গেল। এখানে একটা 15 মিনিটের ছোট্ট করে আমরা ব্রেক নিয়ে নেব, তারপর আবার কলকাতার দিকে রওনা হব। এখানকার যে পান্থতীর্থ হোটেল ছিল সেখানে আমি একটা ছোট্ট করে চায়ের ব্রেক নিয়ে নিলাম। আর ঘুমানো যাবে না, ভোর হয়ে এসছে, সকাল সকাল নামতে হবে, তাই ভাবলাম যে বাসের জানলার পাশে বসে লাস্ট এত সুন্দর একটা জার্নিকে একটু এনজয় করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার যে নেক্সট জার্নি হবে, আমি অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রিটার্ন করব, সেটা কিন্তু ভলভো 9600-তে, কিন্তু গ্রিন লাইন নয়, অন্য কোনো সার্ভিস প্রোভাইডারে। তাই আমার নেক্সট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আমি এসে নামলাম উল্টোডাঙ্গাতে। একদম সঠিক সময় আমার বাস আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।